ক্ষমতাসীন সরকার পুলিশ প্রশাসনকে ব্যবহার করে নির্বিচারে যেভাবে মানুষ মারছে তা এক ধরনের রাষ্ট্রীয় সন্ত্রাস বলে মন্তব্য করেছেন সমাজবিজ্ঞানী ডক্টর পিয়াস করিম শনিবার জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে নাগরিক অধিকার রক্ষা কমিটি আয়োজিত পুলিশি সন্ত্রাসী বিপন্ন নাগরিকতা বিষয়ক এক নাগরিক সংলাপে তিনি এ মন্তব্য করেন তিনি অভিযোগ করে বলেন সরকার পুলিশ বাহিনীর সদস্যদের দলীয়করণের মাধ্যমে জনগণের শত্রুতে পরিণত করেছেন অনুষ্ঠানের বক্তৃতার এক পর্যায়ে স্বরাষ্ট্রমন্ত্রী এবং তথ্যমন্ত্রী বিভিন্ন কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেন পিয়াস করিম তিনি বলেন দেশের বিচার বিভাগে এখন বিতর্কিত সংলাপ অনুষ্ঠানে নাগরিক অধিকারের আহ্বায়ক কলামিস্ট কবি ফরহাদ মজার বলেছেন নাগরিক ও মানবাধিকারের তুলনায় আইন শৃঙ্খলা বল প্রয়োগ করছে যা প্রকট মানবাধিকারের সংকট তৈরি করবে। এ নাগরিকদের সচেতন হওয়ার পরামর্শ দিয়ে ফরহাদ মজার বলেন মিছিলে কিংবা ন্যায়সঙ্গত ক্ষোভ সরকারকে জানাবার কোনো সমাবেশে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ অত্যন্ত বিপজ্জনক যা মানবাধিকারের লঙ্ঘন কলামিস্ট ও কবি ফরহাদ মজারের সভাপতিত্বে এবং ঢাকা বিশ্ব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডক্টর মামুনের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মনিরুজ্জামান সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আব্দুর রৌফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর আবু আহমেদ সুপ্রিম কোর্ট ভারের সভাপতি এ জে মাহমুদ আলী সাংবাদিক সাদেক খান গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বি এফ এর একাংশের সভাপতি রুহুল আমিন গাজী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দিলারা চৌধুরী আব্দুল লতিফ মাসুম বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য কুরবান